নমস্কার শুনমানি দর্শকবৃন্দ আপনারা জানেন যে প্রতি মাসেই বৃদ্ধ ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতা জহা তপসিলি বন্ধুর টাকা এক হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে কিন্তু এই সেপ্টেম্বর মাসে অনেকেই এখনও সেই টাকা পাননি তো আপনাদেরকে ঠিক যেরকমটা জানিয়েছিলাম যে ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জহা তপসিলী বন্ধু সমস্ত ভাতা প্রকল্পের টাকা কিন্তু ঢোকার কাজ শুরু হয়ে যাবে ইতিমধ্যে সেই টাকা কিন্তু ঢুকেছে জনের প্রথম লটের টাকা ছাড়া কিন্তু হয়ে গিয়েছে এখনও অনেকে টাকা পাননি তারা কবে টাকা পাবেন সেটাও জানিয়ে দেবো আর অনস্ক্রিন দেখতে পাচ্ছেন একজনের টাকা ঢুকেছে ইউর ইউকো ব্যাঙ্ক ওনার ইউকো ব্যাঙ্কের টাকা ঢুকেছে হ্যাজ বিন ক্রেডিটেড উইথ রুপিস এক হাজার টাকা লেখা রয়েছে বাড়ি ট্রান্সফার দিয়ে ওনার কত ব্যালেন্স রয়েছে দেখিয়েছে তো এটা প্রথম লটের যে বিধাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জয় তপশ্রী বন্ধু প্রকল্পের টাকা সেই প্রথম লটের টাকা কিন্তু এক হাজার টাকা ঢুকেছে এবার পরবর্তী লটের টাকা খুব শীঘ্রই ছাড়া হবে এবং আপনাদেরকে বলেছিলাম যে যারা টাকা পাননি আপনারা মাসের পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করুন তো এই পনেরো তারিখের মধ্যে সেপ্টেম্বর মাসের সকলেই সমস্ত ভাতা প্রকল্প সেটা বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সমস্ত ভাতা যে প্রকল্পগুলো রয়েছে সকলেই কিন্তু সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো মূলত প্রথম লটের টাকা এরকম হাজার টাকা কিছু জনের কিন্তু ঢুকেছে আজকেও কিন্তু সন্ধ্যার পরে কিছু জনের ঢুকেছে যেটা আমাদেরকে দেখালাম তো আর আগেও কিন্তু ছ তারিখ নাগাদ সেই দিনেও কিন্তু বিধবা ভাতার কিছু টাকা ঢুকেছে ৬ সেপ্টেম্বর নাগাদ আর আজকে কিন্তু বিধ ভাতার কিছু ঢুকেছে এক হাজার টাকা করে দেখতে পাচ্ছেন বাকিদের কিন্তু পনেরো তারিখের মধ্যে আশা করা যে ঢুকে যাবে সেরকমটাই কিন্তু প্রশাসনিক সূত্র মারফত আপডেট রয়েছে তো আমাদের টাকা ঢুকেছে কিনা আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন